আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বরাবর মতো যুক্ত হয়েছে মোহাম্মদ আশরাফুল ইসলাম লেবানন এন্তেলিয়াস থেকে, এন্তেলিয়াস আল বাহার, যেটা যেখানে বাংলাদেশে সব বিভিন্ন পর্যটকরা এখানে আসে, বিশেষভাবে বিকালে এখানে আসে। তারপর এখানে তারা এখানে আলবাহারের পাশেই, মানে সমুদ্র সৈকতের পাশে বসে এখানে পাথরগুলোতে এখানে যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে, এবং সেই সাথে এখানে কিন্তু বাংলাদেশে যে প্রবাসী বাইরে আছে তারা কিন্তু এখানে ঝালমুড়ি বিক্রি করে, খুবই সুস্বাদু। বাট একটু ঝাল যে ধরনের ঝাল পছন্দ করে। তো এখানে আছে রুবেল ভাই, আমরা আসলাম আজকে হঠাৎ করে ঝালমুড়ি খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমিও টেস্টটা আমিও ট্রাই করছি, মোটামুটি টেস্টটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো। সেই সাথে কিন্তু আসলে অনেক ঝাল, আসলে যদিও আমি ঝালটা পছন্দ করি না, আসলে ঝালমুড়ি বলতে নামটাই কিন্তু ঝাল, আসলে ঝাল হবে এটাই স্বাভাবিক। তো এখানে কিন্তু লেবানিজ যে ড্রাইভার আছে আমাদের, উনিও কিন্তু এই ঝালমুড়ি খাইছে, যদিও একটু ঝাল কম দিয়ে খাওয়া হয়েছে এই আর কি। তো এই ভাই এখানে ইয়ে করতেছে, দেখেন এখানে ফুসকা, তারপর এখানে হচ্ছে পান সুপারি উনি বিক্রি করেন, তাছাড়া আমের ভর্তা সহ বিভিন্ন যে মুখরোচক জিনিসগুলো আছে উনি কিন্তু পাওয়া যায় শর্টকাটে। আসলে খুবই টেস্ট, আমি ট্রাই করছি। তো এখানে আমরা কথা বলবো একজন যে দর্শনার্থীর সাথে। ঠিক আছে, তো আমরা একজন কথা বলবো একজন দর্শনার্থীর সাথে। রুবেল ভাই, হ্যাঁ একটু বলেন এখানে ঝালমুড়ির ব্যাপারে বা আসছেন একটু এই ব্যাপারটা, এটা টেস্ট বা কেমন খাইতেছেন, যে আসলে কেমন লাগতেছে? না ইনশাল্লাহ ভালোই, অনেক ভালো লাগতেছে ঝালমুড়ি। হ্যাঁ, প্রবাসী মাটিতে বাংলাদেশে যে ইয়াটা মনে হচ্ছে আমাদের দেশের ঝালমুড়ি এগুলি সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ এই আর কি। তো যে ভাই এখানে ঝালমুড়ি উনি বানাইতেছে, আসলে ভাই একটু আপনার পরিচয়টা দিবেন। ভাই আমার নাম মোহাম্মদ রেজাউন, দেশের বাড়ি পুকুরা। আচ্ছা আচ্ছা, তারপর কতদিন যাবত এখানে এই পেশাতে আছেন আপনি? এখানে আসছি লেবানন প্রায় 5 বছর, বিক্রি করে 4 বছর ঝালমুড়ি এখানে। আচ্ছা আচ্ছা, আপনি কি ফুল টাইম এখানে থাকেন না শুধু বিকালে বিকালে আসেন? শুধু রোববার বিকালে, সপ্তাহে একদিন শুধু অতিরিক্ত এটা আসলে আপনি করতেছেন। তারপর কেমন সারা কেমন পাচ্ছেন আসলে? ইনশাআল্লাহ ভালো আপনার বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া আপনি ঝালমুড়ির পাশাপাশি আর কি কি আছে আপনার এখানে? ফুচকা আছে, পান আছে, চটপটি আছে, তারপরে চিপস আছে। আচ্ছা 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 আচ্ছা, তো ধন্যবাদ এই আর কি। আসলে আমার কাছে ভালো লাগছে বা অনেক মোটামুটি ভালো টেস্ট এই আর কি। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন। আচ্ছা ফুচকা, আচ্ছা আমের ভর্তা, তারপর পান সুপারি, আসলে সমুদ্র পারে বসে আসলে যে ঝালমুড়ি খাওয়ার যে মজাটা আসলে এটা কিন্তু আসলে খুবই একটি ইন্টারেস্টিং ব্যাপার। আসলে এখান থেকে কিন্তু যে লেবাননের যে জাবাল যে জুনি এরিয়াটা, এন্তেলিয়াস এরিয়াটা, ওইটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। জি বলেন। তো দেখতে পাচ্ছেন আসলে সমুদ্র সৈকতের পার থেকে যে লেবাননের যে ভিউটা, যে মাউন্টেন যে ভিউটা আসলে খুবই সুন্দর। আর এখানে তো যে মৃদু বাতাস, তারপরে হচ্ছে আজকে যদিও তেমন কোনো ঢেউ নাই সমুদ্রে, আসলে কিন্তু খুবই ভালো লাগতেছে। বা সূর্য কিন্তু আস্তে আস্তে ডুবার জন্য প্রস্তুতি নিচ্ছে সূর্যাস্ত যাওয়ার জন্য। এখানে কিন্তু আবার দেখেন অনেকে ফিশিং এ আছেন, যে ছিপ দিয়ে কিন্তু ক্যাচিং ফিশ তারা মাছ ধরতেছে অনেকেই, অনেকে কিন্তু শখে এগুলো করে আসলে, আবার অনেকেই আছে প্রফেশনাল। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আর সুযোগ করলে অবশ্যই এদিকে এসে ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।